ইতিমধ্যে পশ্চিমবঙ্গের আকাশ মেঘলা হয়ে গিয়েছে, তাহলে কি আজকের দিনকে ফের ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নাকি আজকের দিনকে হালকা থেকে মাঝারি কিংবা কোনো বৃষ্টিপাতেরই সম্ভাবনা নেই? সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে বিস্তারিত তথ্য দেবো, তবে তার সাথে সাথেই আগামীকাল থেকে পয়লা সেপ্টেম্বর মাস পড়তে চলেছে। তো পয়লা সেপ্টেম্বর মাসের প্রথম দিন থেকেই আকাশের পরিস্থিতি কিরকম হতে পারে, আবার কবে ফের দক্ষিণ বঙ্গবাসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাবে? ইতিমধ্যেই দেওয়া আজকের দিনকে আলিপুর আবহাওয়া লেটেস্ট রিপোর্টে কবে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং কোন কোন জেলার ক্ষেত্রে বা ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ এবং লেটেস্ট রিপোর্ট দিয়ে দেবো। কাজে আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ওই বাটনে ক্লিক করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্স অবশ্যই আপনি লিখে জানাবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাতে বলবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো আজকের এই ভিডিও লাইক টার্গেট আমরা রাখছি 350টা লাইক, আশা করি আপনারা এই 350টা লাইক কমপ্লিট করতে আমাদেরকে সাহায্য করবেন। তো এবারে আমরা সরাসরি চলে যাব লাইভ আপডেটে, দেখে নেব পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এবং এখানটায় রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মোটে, এবং চলে আসবো আমরা একেবারে ঠিক আবহাওয়ার র্যাডারে। তো বন্ধুরা, আবহাওয়ার র্যাডারে আমরা রয়েছি এবং বর্তমানে আমরা এই মুহূর্তে দেখে নেব যে আজকের দিনকে সকালবেলা থেকে আকাশের পরিস্থিতি কীরকম ছিল। তো আজকের দিনকে সকালবেলা থেকে কিন্তু মোটামুটি 8-9টার দিকে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণ রোদের ঝলমলে আকাশ ছিল, কোথাও কোথাও মেঘলা আকাশ ছিল, কিন্তু বৃষ্টিপাত কোনো জায়গাতে কিন্তু হয়নি। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সকালবেলা থেকে কিন্তু সম্পূর্ণ রোদের ঝলমলে আকাশ ছিল, তবে একটু একটু করে যখন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যায়। ঢাকার আশেপাশের দিকে আমবাসা মৌলিবাজারের দিকে অল্প অল্প বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হয়ে যায় এবং তারপরে যখন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তখন আমরা দেখতে পাই যে বঙ্গোপসাগর থেকে কিন্তু অল্প অল্প করে ঘন কালো মেঘ ধীরে ধীরে পশ্চিম বাংলার দিকে ঢোকার চেষ্টা করছে এবং ঢোকার সাথে সাথেই সুন্দরবন লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাত ঘটাতে আরম্ভ করে দেয় সকালবেলা 11:30-11:30 পর থেকে। এছাড়া কিন্তু বন্ধুরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেলা 12টার আগে পর্যন্ত দেখা যায়নি। তো হচ্ছে বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘের প্রবেশ ঘটতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই যে একখানা কালার একটা দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু ঘন কালো মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে এবং ধীরে ধীরে ওই ঘন কালো মেঘের কারণে এবং কলকাতা তৎসংলগ্ন এলাকাতে কিন্তু হালকা বৃষ্টিপাতও দেখা গিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কলকাতা মহেশতলা বজবজ উলুবেড়িয়া দানকুনি বালি এই সমস্ত এলাকার দিকে বিষ্ণুপুরের আশেপাশের দিকে হালকা বৃষ্টিপাত দেখা গিয়েছে। পাশাপাশি কিন্তু বন্ধুরা এই যে বঙ্গোপসাগর থেকে ঘন কালো মেঘ এসছে যার ফলে ঝাড়খালি গোসাবাগ কুমারমারি হিঙ্গালগন রায়দিঘি হলদিবাড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গিয়েছে। অন্যদিকে কিন্তু বন্ধুরা বিলিয়াপাল এই দীঘার আশেপাশের দিকে বাটাগাঁও সমূহ এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও বাংলাদেশে ক্ষেত্রে একাধিক জেলাতে কিন্তু বৃষ্টিপাত দেখা গিয়েছে, মাথাবেড়িয়া পিরোজপুর বরিশাল মাথাবেড়িয়া ফটিকছড়ি এবং এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়ে গিয়েছে। এবং যদি আমরা এই মুহূর্তে একদম প্রপার কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বর্ধমানের দিকেও অল্প স্বল্প মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে, গালসির আশেপাশ থেকে দুর্গাপুর থেকে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে। তো বর্তমানে আজকের দিনকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম এখনো পর্যন্ত, তবে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন থেকে একদম ঠিক 2:30-এর পর থেকে 3:00-4:00 কিংবা বিকালবেলার মধ্যে কোথাও কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সেইটাই আমরা ভালো করে বোঝার জন্য আমরা এবারে চলে আসলাম উপগ্রহ মোডে। উপগ্রহ মোডে আমরা চলে এসেছি এবং সবার আগে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আজকের দিনকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিকালবেলার দিকে যে লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে সেই আপডেটে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সতর্কবার্তা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু দিয়ে দিয়েছে, তবে জেলার কথা কোনোরকমভাবে উল্লেখ করেনি। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যদি ট্র্যাকটাকে চালাই তাহলে আপনারা দেখতে পাবেন যে মেঘ কিন্তু ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দিয়েছে।
এই বাংলাদেশ থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ ধীরে ধীরে কিন্তু পশ্চিম বাংলার দিকে ঢোকার চেষ্টা করছে। পশ্চিম বাংলা দিকে কিন্তু কলকাতা তৎসংলগ্ন এলাকাগুলোর দিকে কিন্তু প্রবেশ করার চেষ্টা করছে, যার ফলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ আজকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা মডেলগুলো দেখব, তারপরে আমরা সম্পূর্ণ ভালোভাবে আপডেট দিতে পারবো। তবে এই মুহূর্তে পাওয়া আপডেট অনুযায়ী ধীরে ধীরে কিন্তু লোহাগাড়া উপর দিয়ে পিরোজপুরের উপর দিয়ে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে কিন্তু কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, কেশপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আজকের দিনকে কিন্তু মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে নড়াইল গোপীনাথপুর, মাগুরা, মুর্শিদপুর এই সমস্ত বাংলাদেশ এলাকা থেকে পশ্চিম বাংলার দিকে মেঘ আজকে কিন্তু ঢুকতে পারে, যার ফলে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আপনারা বলতে পারেন যে হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই। কারণ প্রত্যেকটা মডেলই আমাদেরকে আগের থেকেই বলে দিয়েছিল যে আজকে দিনকে বৃষ্টিপাতের খুব বেশি একটা সম্ভাবনা থাকবে না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু থাকতে পারবে। তবে আপনারা একটা জিনিস ভালো করে বুঝতে পারছেন যে মানে বিগত দু তিন দিন ধরে কিন্তু গরমটা বেড়েই চলেছিল, তো বেড়েই চলেছিল, কিন্তু আজকের দিনকে কোথাও না কোথাও তাপমাত্রা একটুখানি কম রয়েছে সকালবেলার দিকে কলকাতা আশেপাশের দিকে, মানে মানে বলতে পারেন যে একটা দেড়টা নাগাদ, এবং 12টার পর থেকে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যায় কলকাতার আশেপাশে কিছু কিছু এলাকার দিকে। তো তাপমাত্রা এই মুহূর্তে কিছুটা কম রয়েছে এবং ধীরে ধীরে আবহাওয়ার যে রূপ বদল হচ্ছে, সেপ্টেম্বর মাস কালকে পড়বে, তার আগে থেকে যে আবহাওয়ার রূপ বদল হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পালেন। তো এবার আমরা চলে যাবো একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং মডেল আমাদেরকে কি বলছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে মডেল কিন্তু আমাদেরকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, বৃষ্টিপাত দেখাচ্ছে এই জায়গাগুলোর ক্ষেত্রে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখাচ্ছে না, মডেলগুলো কিন্তু একদমই বৃষ্টিপাতের কথা বলছে না। তবে যতটা পরিমাণ ঘন কালো মেঘ রয়েছে, মেঘটা কিন্তু দক্ষিণ বাংলার দিকে অবশ্যই ঢুকে যাবে, মেঘলা আকাশ থাকতে পারে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত এই মুহূর্তে কিন্তু এইটুকুই কনফার্মেশন আপডেট পাচ্ছি। একদিকে আলিপুর আবহাওয়া জেলার কথা বলেনি, অন্যদিকে আমরা হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে বলাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তো আমরা চলে আসলাম কবে, আমরা চলে আসলাম শুক্রবার 1 তারিখ নাগাদ। আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার 1 তারিখ আগামী কালকে দিন থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রেও। এখানে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়াও চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুরী সমস্ত জেলার ক্ষেত্রেই হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মাঝারি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই। তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই IMD অর্থাৎ ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া লেটেস্ট আপডেটটা দেখে নেব। তো এখান থেকে আমরা জাস্ট একটু একটু করে ট্র্যাকটাকে চালাচ্ছি। আমরা শুক্রবার আগামী কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত দেখতে পালান এবং এই মুহূর্তে আমরা চলে আসলাম শনিবারের দিনকে। তো শনিবার নাগাদ অর্থাৎ পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে লক্ষ্য করা যাবে, যেখানে কাছড়াপাড়া, নাগরকোড়া, হাবড়া এই সমস্ত জেলার ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে কুমিল্লা, ফরিদগঞ্জ, এছাড়াও কিন্তু বন্ধুরা বরিশালের আশেপাশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখান থেকেই আমরা ওভারঅল এই মুহূর্তে ট্র্যাকটাকে পুরোপুরিভাবে চালিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ওভারঅল কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে, আজকে দিন থেকেই অল্প অল্প বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, কালকে দিনকে আরও একটুখানি জোরালো বৃষ্টিপাত হবে, শনিবার দিনকে আরও একটুখানি জোরালো বৃষ্টিপাত হবে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা সেই যে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু আপনারা দেখতে পাননি। তো কবে দেখা যাবে, রবিবার দিনকে কিন্তু বন্ধুরা বিরাট বড় সড়ো সম্ভাবনা রয়েছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আমরা চলে আসলাম কোথায়, আমরা চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে, এবং সেই লেটেস্ট রিপোর্টে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন যে 3 তারিখ রবিবারের দিনকে কিন্তু বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর অবশেষে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, এই যে 5টা জেলা রয়েছে, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং হাওড়া, এই 5টি জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা বুঝতে পারছেন যে তাহলে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। আমরা এই মুহূর্তে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, রবিবার দিনকে আমরা চলে এসেছি এবং রবিবার দিনকে দেখবো পরিস্থিতি কোন দিকে যেতে পারে। তো রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
যেখানে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। এখানে যে সমস্ত এলাকা রয়েছে, সাতক্ষীরা, বসির বাংলা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বসিরহাট, স্বরূপনগর, বাদুরিয়া, হিঙ্গালগঞ্জ, এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও আমরা এখানটা চন্দননগর, গাছড়াপাড়া, মাগুরা, পান্ডুয়া, দাসঘাড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে মেমারির দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আরামবাগ, গুয়াহাটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কৃষ্ণনগর, নদিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া যদি আমরা এখানটায় গোয়ালটরের দিকে তাকাই, তো গোয়ালটরের আশেপাশের দিকে আমলাগোড়া, শিমলাপাল, গোয়ালটর, চন্দ্রকোনা, শালবনি, মেদিনীপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, হাতিরামপুর, তেলেডাঙ্গা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের বড় সড়ো সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন রেড লাল কালারে কিন্তু বন্ধুরা রেড অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে মডেলগুলো দেখাতে আরম্ভ করে দিয়েছে। তো বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে সমস্ত জেলার কথা বলেছে, সেই সমস্ত জেলা কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাত দেখতে পেলেও সেখানে কম বৃষ্টিপাতই হচ্ছে। বাটাগাঁও, মোহনপুর, এগরা, এই কন্টাই এই এলাকাগুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকাগুলোর ক্ষেত্রে, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, লাগোয়া, উত্তর চব্বিশ পরগনা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে তার সাথে সাথে বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। হাওড়ার দিকেও বৃষ্টিপাত হবে। তো ওভারঅল রবিবারের দিনকে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা মিলতে পারে। তো আপনারা সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেখতে পালেন। তবে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চলেছি, সেটা হচ্ছে যে তিনটে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্তের উদ্ভব হতে চলেছে, যেটা ভারতীয় মৌসুম ভবন কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমরা এই মুহূর্তে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেবো আজকের দিনকের যে লেটেস্ট আপডেট, 31 আগস্ট 2023, দেখতে পাচ্ছেন টাইম 12:45 সময় এই লেটেস্ট রিপোর্ট প্রকাশিত করে দিয়েছে কে, ভারতীয় মৌসুম ভবন। তো ভারতীয় মৌসুম ভবনের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন ইনক্রিজ রেইনফল অ্যাক্টিভিটি, মানে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের যে অ্যাক্টিভিটি সেটা বাড়বে পূর্ব এবং মধ্য, পূর্ব মধ্য ভারতে কিন্তু বন্ধুরা রেইনফলের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু বাড়বে 2 তারিখের পর থেকে, 2 সেপ্টেম্বরের পর থেকে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে কিন্তু বন্ধুরা পরবর্তী 5 দিন বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি ভারতবর্ষে যে সমস্ত জেলাগুলো রয়েছে কিংবা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানটা কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা কমতে আরম্ভ করে দেবে। এবং সবথেকে বড় ব্যাপার কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করে রয়েছে। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে তিনটে শক্তিশালী ঘূর্ণাবর্তের কথা কিন্তু বলা হয়েছে, যে তিনটে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে। প্রথম ঘূর্ণাবর্তে যে কথাটা বলেছে সেটা কিন্তু উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু কথা বলা হয়েছে, সাইক্লোনিক সার্কুলেশন, তার মানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ক্ষেত্রে। এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা দ্বিতীয় ঘূর্ণাবর্তের কথাটা বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ অন্ধ্রপ্রদেশের আশেপাশে দিয়ে কিন্তু দ্বিতীয় ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। এবং থার্ড যে ঘূর্ণাবর্তের কথা বলা হয়েছে সেটাও বঙ্গোপসাগরে রয়েছে, এবং এটাও কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে 4 সেপ্টেম্বরের পরে, অর্থাৎ সোমবারের পরে কিন্তু বন্ধুরা ঘূর্ণাবর্তের উৎপত্তি হতে চলেছে, যেটা কিন্তু বন্ধুরা অনেক বেশি ভালো বলতে পারেন কৃষকদের জন্য, চাষি বা যারা করে তাদের জন্য। কারণ এই মুহূর্তে বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু চাষিরা বর্ষার যে এখানে প্রভাব সেটা কিন্তু বন্ধুরা খুব বেশি একটা ভালো পায়নি, বৃষ্টিপাতে কিন্তু বন্ধুরা ঘাটতি দেখা গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। তো এবারে যে বৃষ্টিপাতটা হতে চলেছে সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু কিছুটা হলেও ঘাটতি কমবে, কারণ এই মুহূর্তে পরপর শক্তিশালী ঘূর্ণাবর্তের কিন্তু সূত্রপাত হতে চলেছে। তো আপনারা দেখতে পারলেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট কি দিচ্ছে, এবং ভারতীয় মৌসুম ভবনই বা কি জানাচ্ছে এই লেটেস্ট রিপোর্ট সম্পর্কে। আমরা একটুখানি বৃষ্টিপাতের পরিমাণ মোড়ে আসব। পরবর্তী 5টা দিনে আপনারা দেখে নিন যে কিরকম বৃষ্টিপাত হবে। পরবর্তী 3 দিনে ভালোই বৃষ্টিপাত, পরবর্তী 24 ঘন্টা দেখুন অত বেশি বৃষ্টিপাত নেই, কিন্তু পরবর্তী 3 দিনে 16 মিলিমিটার বৃষ্টিপাত, পরবর্তী 5 দিনে 61 মিলিমিটার ব৬ষ্টি, পরবর্তী 10 দিনে 102 মিলিমিটার বৃষ্টিপাত। তো ওভারঅল কিন্তু বন্ধুরা এইবারে দক্ষিণবঙ্গবাসী বেশ ভালোই বৃষ্টিপাত পেতে পারে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু আমি আপনাদেরকে মানে জানানো ছিল যে এবারে কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা সুখবর, এবং বাংলাদেশবাসীর জন্য কিন্তু দারুণ একটা সুখবর হতে চলেছে।
তো আজকের এই ভিডিওতে আমরা আপাতত হবে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভিড় ভিড় অ্যাকোর্ডলি আপডেট দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।